গ্লাস্টনবারি হোটেলে, এটা হলো ইস্টবর্নে পড়েছে। আর আমরা এই যে এই হোটেলটাতে থাকছি, এই একদম কর্নারের রুমটাতে, যেটা সি ভিউ, অনেক সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর। আর এই যে আমাদের রুমের সামনেই হলো বিচ। রাতের বেলা অসম্ভব ভালো লাগে, গর্জন, নদীর গর্জন আর সমুদ্রের গর্জন। এই যে এরা এখানে বারবিকিউ করছে, পিকনিক করছে ফ্যামিলি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পিয়ার, ইস্টবোর্ন পিয়ার, ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, তারপরে নানান ধরনের, খুব ভালো লাগছে। এটা ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে পড়েছে, খুব সুন্দর একটা বিচ এরিয়া এবং শহর, সুন্দর শহর। কোচ যাচ্ছে পিছন দিয়ে, এখানে এই যে টুরিস্ট বাস আছে, টুরিস্ট বাস বাসে করে পুরো সিটিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পুরো মানুষটাও হাঁটছে পাথরের উপর দিয়ে, সুন্দর পাখি, অদ্ভুত সুন্দর পাখি। মাঝ নদীতে কেউ কেউ বোটিং করছে, আবার উপর যে দেখতে পাচ্ছেন যে ঘুড়ি উড়াচ্ছে, অসম্ভব অসম্ভব সুন্দর। এবং এখানে এরা ফ্যামিলি মিলে বারবিকিউ করছে, মানে যেদিকে আপনি তাকাবেন সেদিকটাই সুন্দর, অসম্ভব সুন্দর প্রকৃতি। এখানে টুরিস্টদের জন্য অনেক ব্যবস্থা করা আছে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টুরিস্টদের জন্য, পুরো সিটিটা ঘুরে দেখাবে এবং বিচের পাশ দিয়ে ঘুরে ঘুরে যাবে। আমরা এখন যাচ্ছি পিয়ারের ওখানে, আর মাঝে আমরা একটু আইসক্রিম কিনে নেবো বাচ্চাদের জন্য। এবং এই যে খেলনাগুলি দেখতে পাচ্ছেন, বিচের পাড়ে যত খেলা বা হ্যাট, কাপড় চোপড় যেগুলি বিচে পড়ে, সব এই সব ছোটো ছোটো স্টলে পাওয়া যায়। স্টলগুলি ছোট বাট জিনিস দিয়ে একদম ভরপুর। হচ্ছে ইস্টবোর্ন পিয়ার, আমরা এখানে এসেছি। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের বড়দের। এখান থেকে সমুদ্রটাকে একদম খুব কাছ থেকে দেখা যায়। আমরা অনেক ভেতরে এসেছি সমুদ্রের মাঝে, সমুদ্রের মাঝে একদম পিয়ারের শেষ প্রান্তে দাঁড়ানো। প্রচণ্ড বাতাস, বাতাসে একদম আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে সিগাল বা বিভিন্ন ধরনের পাখি আছে, পাখির ডাকগুলো অদ্ভুত ভালো লাগছে, অদ্ভুত সুন্দর।
পিয়ার মেইন আকর্ষণের কাছে চলে এলাম। আমরা কোথায় এসেছি জানো? শেক্সপিয়ার ইস্টবোর্ন। Where do we go? বাংলাদেশি টিভি অভিনেত্রী এবং মডেল ফাহমিদা শান্তাপুর কণ্ঠে একটা গান শুনে চলেন। চাপটা অদ্ভুত লাগছে না?